শান্তি পেলাম কি? এই রে, এবারে তো খুব ঘুম পাচ্ছে। রাজকন্যা রূপালি, এই প্রাচীন মহলে তুমি তোমার ভাবি বর মোম রাজকুমারের দেখা পাবে। সেই মোম রাজকুমারের চারপাশে কিছু সবুজ ঘাস দেখবে, তার নিজ হাতে পরিষ্কার করলেই মোম রাজকুমার প্রাণ ফিরে পাবে, মুক্ত হবে তার অভিশপ্ত জীবন থেকে। একবার জঙ্গলে শিকারে এসে সে আমার ধ্যান ভাঙিয়েছিল বলে আমি তাকে মোম রাজকুমারে পরিণত করেছিলাম। পরে আমার দয়া হয়, ভীষণ দয়া হয় ওর উপর। এখন আমার কথা মতো তুমি কাজ করলে আমিও প্রসন্ন হব, আর তুমিও জীবন সাথী হিসেবে তাকে পাবে। এখন তোমার নিদ্রা ভঙ্গ হোক। একি এত আলো, এত আলো কোথা থেকে এলো? তুমি সুন্দরী? আমি অরূপনগরের রাজকুমারী রূপালী। আর তুমি কোন দেশের রাজকুমার? আমি আকাশনগরের রাজকুমার, এক মুনির অভিশাপে। জানি, আমি সব জানি। মুনি আমায় সব বলেছেন। মুনি আরো বলেছেন, মোম রাজকুমারের সাথে আমার বিয়ে হবে। তাই? চলো রূপালী, আগে আমরা আকাশনগরে ফিরি। না, তা হয় না। আমার পিতা আমার জন্য দুশ্চিন্তা করছেন। আমাকে আগে প্রাসাদে ফিরতে হবে রাজকুমার। তাহলে তাই হোক রাজকুমারী। চলো, তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে আমিও আমার পিতার কাছে ফিরে যাই। তারপর যথাসময়ে শুভদিনে আবার দেখা তো হবেই। মহা ধুমধাম করে রাজকুমার ও রূপালীর বিবাহ সম্পন্ন হয়। এরপর মহারাজ অরূপনগরের রাজসিংহাসনে মোম রাজকুমারকে অধিষ্ঠিত করেন। মোম রাজকুমারের সুশাসনে অরূপনগর ও আকাশনগরে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো।